পাক ভারত সীমান্তে শুরু হয়েছে ভারী গোলাবর্ষণ। রাত 10:15 থেকে পাকিস্তানি আর্মির যুদ্ধবিরতি ভেঙে ইন্ডিয়ান আর্মি অবস্থানে ভারী কামানের গোলা ও ছোট অস্ত্র দিয়ে ফায়ারিং শুরু করেছে। খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এর আগে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ন্যাশনাল সিকিউরিটি কমিটির মিটিং শেষে ঘোষণা দেন, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক একেবারে কমিয়ে আনা হবে। ইসলামাবাদ ভারতীয় হাইকমিশনারকে দেশটি থেকে বহিষ্কার করে, বাতিল করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং দিল্লিতে নতুন কোনো অ্যাম্বাসেডর নিয়োগ না দেবার নির্দেশ দেন। পাকিস্তান আর্মি চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, কাশ্মীরের সমর্থনে পাকিস্তান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এজন্য তারা জাতিসংঘের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। পাশাপাশি সৌদি আরবের রিয়াদে ওআইসির স্পেশাল মিটিংও ডাকা হয়েছে। ঘটনা শুরু ইন্ডিয়াতে। মোদী সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন অধিকার হরণ করে। কাশ্মীর মূলত বিরোধপূর্ণ একটি এলাকা, ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় এই সমস্যার সৃষ্টি করে যায়। ওদিকে 98% মুসলিম অধ্যুষিত কাশ্মীরের জমিদার হরি সিং 47-এ দেশভাগের সময় গোপনে ইন্ডিয়ার সাথে যোগ দেয়। তখন থেকে এ পর্যন্ত কয়েকটি ফাইট হয়েছে কাশ্মীর নিয়ে। ইন্ডিয়ার পক্ষ থেকে গণভোটের অঙ্গীকার করা হলেও গত 70 বছরে ভারত তা করতে দেয়নি। তবে বর্তমানে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয় তা দেখার বিষয়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমরান খানের ওয়াশিংটন ভিজিটের সময় কাশ্মীর সমস্যার সমাধানের প্রস্তাব দেন, আর এতেই মোদি তড়িঘড়ি করে কাশ্মীরের স্বায়ত্তশাসন আর স্পেশাল রাইটস অ্যাক্ট বাতিল করে দেয়। তা নিয়ে নতুন করে শুরু হয় উত্তেজনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।